গণিত ক্লাস শুরু করেছিলাম, তো কিছুদিন আমাদের গ্যাপ হয়ে গেছিল, তো আমি নতুন করে তোমাদের ক্লাস শুরু করছি। যে আগে যে অঙ্কগুলো করিয়েছিলাম, আমরা প্রথম অধ্যায়ে মূল অঙ্ক শিখিয়েছিলাম তোমাদের, কিভাবে বর্গ নির্ণয় করতে হয়, কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয়, এগুলো শিখিয়েছিলাম। তো এখন আমরা কি করবো, ভাগের সাহায্যে এবং মৌলিক গুণনীয়কের সাহায্যে, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করবো এবং ভাগের সাহায্যে বর্গমূল কীভাবে নির্ণয় করে এই বিষয়টা আমরা তোমাদের শিখাবো। তো আমি করছি, তোমরা দেখো, বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় এটা আমরা দেখবো। মৌলিক গুণনীয়ক বলতে কি বোঝাচ্ছে, গুণনীয়ক বলতে বোঝাচ্ছে কোন সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা হচ্ছে, সেই সংখ্যাগুলো হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। যেমন আটকে কি কি দ্বারা ভাগ করা যায়, আটকে এক দ্বারা ভাগ করা যায়, আটকে দুই দ্বারা ভাগ করা যায়, আটকে চার দ্বারা ভাগ করা যায়, আটকে আট দ্বারা ভাগ করা যায়। তাহলে এখানে আটের গুণনীয়কগুলো কি কি, এক দুই চার আট, মৌলিক গুণনীয়কের সাহায্যে অর্থাৎ মৌলিক সংখ্যার সাহায্যে, কারণ জোড় সংখ্যা হলে ওটা কিন্তু আবার ভাঙা যাবে, এই জন্য বলা হয়েছে মৌলিক মৌলিক সংখ্যা যে গুণনীয়কগুলো থাকবে সেগুলোর সাহায্যে আমরা কিভাবে বর্গমূল নির্ণয় করবো সেটা দেখানো হয়েছে। যেমন প্রথমে আমি ষোলোর বর্গমূল নির্ণয় করে দেখাচ্ছি তোমাদের, ষোলো এর বর্গমূল আমার দুই, তারপরে দুই মৌলিক সংখ্যা আছে, প্রথমে মৌলিক সংখ্যা আছে দুই, দুইয়ের পরে আছে তিন, তিনের পরে পাঁচ, প্রথমে দুই দিয়ে ভাগ করবো, দুই দিয়ে ভাগ যখন যাবে তখন করতে থাকবো, দুই দিয়ে যখন যাবে না তখন তিন দিয়ে ট্রাই করবো, তিন দিয়ে না গেলে পাঁচ দিয়ে ট্রাই করবো, এইভাবে আমরা চেষ্টা করতে থাকবো। যেমন ষোলোকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি, দুই দিয়ে ভাগ করলে ষোলো আট দুগুণে কত হয়, ষোলো, সবাই দেখতে পাচ্ছ আট দুগুণে ষোলো। তো এখানে আটকে আবার আট জোর সংখ্যা, একে আবার দুই দিয়ে ভাগ করা যায়, কত হচ্ছে চার দুগুণে আট, সরি চার দুগুণে আট, এখানে চারকে আমার দুইটা ভাগ করা যায় তাহলে কত হচ্ছে আমার দুই দুগুণে চার। দেখো দুই হচ্ছে সর্বশেষ মৌলিক সংখ্যা, এটা ভাগ করার প্রয়োজন নেই আমাদের, হ্যাঁ, কারণ দুই হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, এই জন্য একে আমি আর ভাগ করবো না, কারণ ভাগ করা শেষ। ভাগ করার পর কীভাবে আমি বর্গ নির্ণয় করবো এখন আমি দেখবো, ষোলো সমান সমান কত হচ্ছে, ষোলোকে ভাঙলে কী হয়, ষোলো সমান সমান দুই পরমাণু হয়েছে, দুই গুণ দুই গুণ দুই গুণ দুই, এখন একে আমরা জোড়ায় জোড়ায় লিখবো, কী করবো জোড়ায় জোড়ায়, কারণ বর্গমূল হচ্ছে দুইটি সংখ্যার গুণফল থেকে একটা নিলে পরে সেটা হচ্ছে ওই সংখ্যার বর্গমূল পাবো। যেমন দেখো এখানে এক জোড়া আছে, এখানে দুইয়ের আরেকটা জোড়া আছে, জোড়ায় জোড়ায় করে প্রত্যেক জোড়া থেকে একটা করে নিয়ে গুণ করলে আমরা ওই সংখ্যার বর্গমূল পাবো। তাহলে দেখো এখানে দুই আর দুই গুণ করলে এই একটা জোড়া, আবার এখানে দুই এবং দুই গুণ করলে এখানে একটা, তাহলে আমি বলছি কি প্রত্যেক জোড়া থেকে আমি কি করবো একটা করে সংখ্যা নেব, তাহলে প্রতি জোড়া থেকে একটি করে গুণ নিয়ে পাই, প্রতি জোড়া থেকে প্রতি জোড়া থেকে একটি করে গুণ নিয়ে একটি করে গুণ নিয়ে দেখো এখানে এক জোড়া থেকে আমি তোমার একটা করে নিলাম এবং প্রত্যেকটা গুণ দিতে হবে, এখানে এই এক জোড়া থেকে আমি আরেকটা গুণ নিলাম, বলো আমি নেওয়া শেষ হয়ে গেল, দুই গুণ করলে কত হচ্ছে চার, তাহলে ষোলোর বর্গমূল কত হবে চার, বুঝতে পারছো? সুতরাং ষোলো এর বর্গমূল, ষোলো এর বর্গমূল এভাবে লিখতে পারে, রুট ষোলো সমান সমান চার, রুটটা কত হবে চার, এভাবে লিখবো ষোলো এর বর্গমূল চার, ষোলো এর বর্গমূল
বুঝতে পারছো সবাই? আমি আবার বলছি, বলছো মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে গুণনীয়ক নির্ণয় করা যায় সেটা আমরা শিখব। তো প্রথমে কি করতে হবে, সংখ্যাটাকে আমরা কি করবো, প্রথম যে মৌলিক সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করা শুরু করবো। প্রথম মৌলিক সংখ্যা কত দিয়ে শুরু হয়? দুই। এক কিন্তু মৌলিক সংখ্যা না, দুই দিয়ে ভাগ করবো। দুই ষোলো দিয়ে ভাগ করা হয়েছে, ষোলোর মধ্যে দুই করবে যাচ্ছে আটবার, তাহলে এখানে আট লিখবো। এই আটকে যদি আবার দুইটি ভাগ যায় তখন আবার দুইটি ভাগ করবো, যখন পর্যন্ত দুইটি ভাগ যায় তখন পর্যন্ত ভাগ করবো। যদি দুইটি না যায় তাহলে তিনটে তাই করবো, তিনটে না গেলে পাঁচ দে, এবং সর্বশেষ যে ভাগ মৌলিক গুণনীয়কটা পাবো সেখানে আমরা থামবো। সর্বশেষ যে ভাগ করার পর সর্বশেষ যে একটা ভাগ করার পর সেটা যদি মৌলিক সংখ্যা হয় তারপরে আর ভাগ করার দরকার নেই। তাহলে ষোলো সমান সমান কটা ভাগ করে পেলাম কত, গুণনীয়কগুলো কী কী পেলাম? দুই পারবে পেলাম চারবার, তাহলে দুই গুণন দুই গুণন দুই গুণন দুই। তাহলে আমরা এটাকে জোড়া আকারে লিখলাম, জোড়া আকারে লেখার পরে প্রত্যেক জোড়া থেকে বললাম যে প্রত্যেক জোড়া থেকে একটা করে গুণ নিয়ে নেবে, তাহলে এখানে একটা, এখান থেকে একটা, যেখানে একটা নিলাম, তাহলে দুই গুণন দুই সেটাকে আমরা কি করবো, গুণ করবো। গুণ করে যে রেজাল্ট হবে সেটাই আমার বলবো। বুঝতে পারছেন তো সবাই? আচ্ছা, এখন আমি তাকে উদাহরণ এক করব, এটা আমরা আলোচনার মধ্যে করা হয়েছে, এখন আমি উদাহরণের সাহায্যে দেখাবো তোমরা করবে। আমি করে দিচ্ছি, আমরা কিন্তু অনেকভাবে নির্ণয় করতে পারি, কিন্তু আমরা এখানে মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয় করবো। তো মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয় করতে হলে কি করতে হবে, প্রথমে সেই সংখ্যাটাকে সর্বনিম্ন যে মৌলিক সংখ্যা সেটাতে ভাগ করতে হবে। আমরা এখন লিখবো তাহলে তিন এক তিন ছয়, এটাকে দুই দিয়ে ভাগ করবো, তাহলে এখানে দুই নিব, তাহলে প্রথম যে সংখ্যা আছে সেটাকে ভাগ করবো, যে অঙ্কটা আছে সেটাকে চেষ্টা করবো, যদি না হয় তাহলে পরে ঘরটা নিব। প্রথমে তিনের মধ্যে যায় তাহলে তিনের মধ্যে ভাগ করবো, না হলে আবার কি করবো আরেকটা সংখ্যা বাড়াই নেব। এইভাবে আমরা আগে যে ভাগ করছি সেইভাবে করবো। দেখো তিনের মধ্যে দুই পাবেন যাচ্ছে একবার, তিন হচ্ছে তিন, হাতে কত থাকে এক থাকে না, সেই একবারে যে পাশের এক আরেকটা আছে ওটাকে পাশাপাশি রেখে ভাগ করি না আমরা, হ্যাঁ, কারণ ওই হাতের এক আর এই এক পাশাপাশি রাখলে কত হয় এগারো, এগারোর মধ্যে দুই পাবেন যায় পাঁচবার, তাহলে এখানে পাঁচবার নেব। দেখো এগারো থেকে পাঁচ দুপুরে দশ হলো, আরও বিয়োগ করলে কত হয় এক থাকে, সেই একবারে পাশের ডান পাশে যে তিন আছে সেই তিন পাশাপাশি রাখলে কত হয় তেরো, তাহলে এক আর তেরোর মধ্যে ভাগ করলে কত কয়বার যায়, তেরোর মধ্যে দুই ভাগ করলে কয়বার হয় ছয় দুগুণে বারো, ছয়বার যায়। তাহলে কিন্তু আরেকবার আরও এক হাতে থাকে, তাহলে এক আর এই ছয় পাঁচ মিনিট কত হয় ষোলো, তাহলে ষোলো দেখো ষোলোর মধ্যে দুই কয়বার যায় আটবার। দেখো এটা কিন্তু আবার জোর সংখ্যা, জোর সংখ্যা চিহ্ন উপায় কী, সর্বশেষ অঙ্ক যদি জোর হয় দুই শূন্য দুই চার ছয় আট এগুলো থাকে তাহলে সেই সংখ্যাটা অবশ্যই জোর সংখ্যা, কারণ জোর সংখ্যাকে সবসময় দুই ভাগ করে যায়। তাহলে এটাকে আমি আবার দুই ভাগ করবো, তাহলে দুই দেখো প্রথম এক আছে, একের মধ্যে কিন্তু দুই যায় না, পাশে আর একটা সংখ্যা দেবো, তাহলে আমি পাশাপাশি রাখবো, তাহলে কত হচ্ছে পনেরো, পনেরোর মধ্যে দুই কয়বার যায় সাতবার, সাত দুগুণে চোদ্দ তাহলে আমার আছে পনেরো, তাহলে আগে এক থাকে এই এক আর এই ছয় পাশাপাশি রাখলে কত হয় ষোলো, ষোলোর মধ্যে দুই কয়বার যায় আট দুগুণে ষোলো, হাতে কি আসে না, তাহলে আমার হাতে নয়, তাহলে সর্বশেষ সংখ্যাটা আছে মতো আট, আটের মধ্যে দুই কয়বার যাচ্ছে চারবার, তাহলে কিন্তু চার লিখলাম। তাহলে দেখো আবার সর্বশেষ এখন কি আবার যে সংখ্যা আছে এটাকে আবার দুই ভাগ করবো, তাহলে সাতের মধ্যে দুই কয়বার যাচ্ছে তিনবার, হাতে এক থাকে এক আর আট আঠারো হয়, নয় দুগুণ আঠারো, হাতে থাকে না, চারের মধ্যে দুই দুই কয়বার যাচ্ছে দুইবার, আবার জোর সংখ্যা পাচ্ছি আবার দুই ভাগ করবো, তাহলে তিনের মধ্যে দুই কয়বার যাচ্ছে একবার, হাতে এক থাকে এক আর নয় উনিশ, উনিশের মধ্যে দুই যায় নয়, নয় দুগুণে আঠারো হয়, হাতে এক থাকে এক আর দুই পাশাপাশি রাখলে বারো, তাহলে কত হচ্ছে ছয় দুগুণে বারো, এটা আবার জোর সংখ্যা এটাকে আবার দুই ভাগ করবো, তাহলে উনিশ আছে উনিশের মধ্যে দুই কয়বার যায় নয় দুগুণে আঠারো, নয় বার, হাতে এক থাকে এক আর ছয় ষোলো, ষোলোর মধ্যে দুই কয়বার যায় আটবার, তাহলে আট দুগুণে ষোলো। তাহলে এইভাবে ভাগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত সর্বশেষ যে রেজাল্টটা ভাগশেষটা, যদি ভাগশেষ মৌলিক সংখ্যা না আসে ততক্ষণ পর্যন্ত ভাগ করতে থাকবো, তাহলে দুই আবার নিলাম, নয়ের মধ্যে দুই কয়বার যায় চারবার, চার দুগুণে আট, হাতে এক থাকে এক আর আট আঠারো, নয় দুগুণে আঠারো। এখন দেখো সর্ব এই সর্বদানের যে সংখ্যাটা আছে এটা কিন্তু বিজোড় সংখ্যা,
তাহলে বিন্দু সংখ্যা কখনোই কি করা যায় না তোমার দুই দিয়ে ভাগ করা যায় না, তাহলে আমরা দুই এর পরবর্তী যে মৌলিক সংখ্যা আছে সেটা দিয়ে চেষ্টা করব। দুই এর পরবর্তী কত আছে? তিন। তাহলে তিন দিয়ে কি 49 কে ভাগ করা যায় না? তাহলে তিন দিয়ে না গেলে পরবর্তী মৌলিক সংখ্যা কত? পাঁচ। পাঁচ দিয়ে ভাগ করা যায় না, কারণ পাঁচ দিয়ে ভাগ করতে হলে সেই সংখ্যাটার শেষে কি হতে হবে? হয় শূন্য না হয় পাঁচ, যেহেতু এটা নেই সেটা সম্ভব না। তাহলে পাঁচের পরে মৌলিক সংখ্যা আছে কত? সাত। সাত দিয়ে দেখো ভাগ করা যাবে এটাকে, কারণ সাত সাতটা কত হয়? 49। সাত দিয়ে ভাগ করলে সাত সাতটা 49 আসবে। তাহলে এইভাবে ভাগ শেষ হয়ে গেল। আমি এখন কিভাবে আগে যেভাবে করছিলাম ওইভাবে লিখবো, আমি পাশে একটু দাগ কেটে দিচ্ছি। তাহলে কি হলো? সুতরাং 3 1 3 6 সমান সমান যে কোনো নিয়মগুলো পাইছি সেগুলো আমি ধারাবাহিকভাবে লিখে যাবো গুণ আকারে। 2 × 2 কয়টা দুই আছে? 3 3 6টা। তাহলে 2 × 2 × 2 × 2 কতবার কি আছে? 2 বার 7 আছে, 7 × 7। এবং বলছিলাম কি জোড়া করবো আগে, এখন প্রত্যেক জোড়া করব, অর্থাৎ দুইয়ের জোড়া বানাবো। 2 × 2 একটা জোড়া হয়েছে, আবার এখানে 2 × 2 আবার জোড়া হয়েছে, এখানে 2 এর আর একটা জোড়া হবে 2 × 2, এখানে 7 × 7। আর এখন কি বলছিলাম যে প্রত্যেক জোড়া থেকে বর্গমূল নির্ণয় করতে হলে প্রত্যেক জোড়া থেকে একটা করে তোমার মৌলিক যে উৎপাদক আছে সেটা নিয়ে আবার গুণ করতে হবে। তাহলে প্রত্যেক জোড়া থেকে একটা করে নিয়ে পাই, প্রত্যেক জোড়া থেকে একটি করে নিয়ে পাই, করে নিয়ে একটি করে নিয়ে গুণ করে পাই, একটি করে নিয়ে গুণ করবো, গুণ করে পাই। তাহলে কি হচ্ছে, এই জোড়া থেকে একটা নিলাম 2, এখান থেকে একটা নিলাম 2, এখান থেকে আরেকটা নিলাম 2, শেষে একটা 7 নিলাম। তাহলে এখন গুণ করলে কত হয়? 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 আর 7 গুণ করলে 27টা 56। তাহলে দেখো এখন আমার রেজাল্ট চলে আসছে। তাহলে উত্তর উত্তর কি তোমার? 3137 এর বর্গমূল কত হবে? 3136 এর বর্গমূল কত বের হলো? 56। তাহলে আমি তোমাদের বোঝাতে পারছি কি হলো, প্রথমে আমি একটা আলোচনার মাধ্যমে বোঝালাম, পরবর্তীতে একটা উদাহরণ দিয়ে বোঝালাম, উদাহরণ এক এর মাধ্যমে কিভাবে মৌলিক গুণ নির্ণয় করা হচ্ছে সেটা শিখালাম। তোমাদের এই পেজটা কাজ দেওয়া আছে, পাঁচ পেজটায় দুটো কাজ দেওয়া আছে যে গুণনীয়কের সাহায্যে, অর্থাৎ মৌলিক গুণনীয়কের সাহায্যে 1024 এবং 1849 এর বর্গমূল নির্ণয় কর। এটা তোমাদের এইচডব্লিউ হিসাবে দেবো আমি, তোমরা বাসায় নিজে নিজে চেষ্টা করবে, আমি যেভাবে করে দিলাম সেইভাবে তোমরা করবে, দেখবে তারপরে উত্তর সাথে মিলাবে, দেখবে যে নিজেরাই বুঝতে পারবে যে কিভাবে করতে হবে। তো আমি অঙ্ক দুটা উঠাই দিচ্ছি, এইচডব্লিউ হিসাবে বুঝে দিচ্ছি। তাহলে এইচডব্লিউ পড়বে, এইচডব্লিউ চেষ্টা করে দেখবে ইনশাল্লাহ পেরে যাবে। তো আজকের মতো এখানে ক্লাস শেষ করছি, খোদা হাফেজ।